الذي أنشأها أول
فَصُبْحَ
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله. لا إله إلا الله
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু রব্বি করিম আমাদেরকে অনেক বেশি দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র শুক্রবার জুমার দিন এই পবিত্রতম দিনে ফজিলতপূর্ণ দিনে এমন একটি মাসে যে মাসে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী আকা নন্দর তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুসলিমিন খাতামুন নবিয়্যিন নবী দুজহা নবী আকরাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জুলফরমানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন আসতেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতেন اللهم بارك لنا في رجب والشعبان وبلغنا رمضان الله اكبر كل جار دوكر نبي دعا করতেন মানে যেহেতু রজব মাস পেয়ে গেছি আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন নবী জি শুধু একা দোয়া করতেন না হযরত সাহাবীদেরকে দোয়া শিখিয়েছেন সুবহানাল্লাহ বলেন এমন একটি বরকতপূর্ণ দিনে বরকত মাসে জুমার দিনে আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদে এসেছি আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টি করে নেকি দান করেছে সুবহানাল্লাহ আমরা যারা আল্লাহ তাআলার ঘরে নামাজ পড়ার জন্য আগে আগে চলে এসেছি তাদের জন্য একটি সারপ্রাইজ বোনাস হচ্ছে আমরা সকলে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি যাতে করে আমার প্রিয় মুসল্লিরা আল্লাহর বান্দারা আল্লাহর মেহমানেরা সবাই যাতে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়ে যায় এই রজব মাসের এই জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত নিয়ামত মনে করেন কি করেন না এই যে রাস্তা দিয়ে আসলাম কত মানুষ রাস্তায় ঘুরতেছে দোকানে বসে আছে চায়ের দোকানে বসে আড্ডা মারছে টেলিভিশন সেটের সামনে বসে আছে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত জীবনটাকে আসলে কিভাবে চাকচিক্য করা যায় সৌন্দর্যময় করা যায় একটু আরাম আয়েশে থাকা যায় এ কারণে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু তারা জানে না চাকচিক্য শান্তি সুখ এটা দুনিয়ার কোন চিজ আসবাব দিতে পারে না এই শান্তি দিতে পারে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন শান্তির মালিক কি যখন মুসলমান আল্লাহ তাআলাকে ভয় করে কাকে ভয় করে আল্লাহ তাআলাকে ভয় করা ছাড়া শান্তি আসে না তখন জীবনটা বেপরোয়া হয়ে যায় বেপরোয়া বেপরোয়া জীবনের মধ্যে কোন শান্তি না আছে সুশৃঙ্খল জীবনের মধ্যে শান্তি আল্লাহর হুকুম মানার মধ্যে শান্তি এ কারণে ইউরোপ আমেরিকা খ্রিস্টানরা অন্যান্য ধর্মাবলম্বীরা তারা শান্তি পায় না তারা শান্তি পায় না তাদের পরিবারে শান্তি নাই ফ্যামিলির মধ্যে শান্তি নাই তারা যখন হুদাশ হয়ে পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরে দেখে শুক্রবারে জুমার দিনে মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শৃঙ্খলতার সাথে সুশৃঙ্খল ভাবে রবের কদমে সেজদা লুটিয়ে পড়ছে জানতে পারলাম যে মুসলমান যখন সুশৃঙ্খল ভাবে কাতার বন্দী হয়ে মাওলায় পাকের কদমে সিজদায় লুটিয়ে পড়ে এই দৃশ্যগুলো অনেক খ্রিস্টান দূর থেকে দেখে যে কত সুন্দর তাদের মধ্যে শৃঙ্খলতা
কত সুন্দর ডিসিপ্লিন, এত সুন্দর করে তাদের জীবন যাপন। তারপরে এসে তারা খোঁজ নেয়, তোমরা এখানে কি করছো? রবের ইবাদত করছি। এই বৃষ্টির এই ঠান্ডার মধ্যে প্রচন্ড বরফ পড়তেছে, বরফ বরফের মধ্যে এই কপাল দিয়া মালিকের বদলে সেজদা দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা
চিঠি পাঠিয়েছেন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে, সেই চিঠির নাম হলো পবিত্র কোরআন। আমি আপনাকে চিনি না, আপনার পরিচয়ও জানি না, আপনি
সময় তো মা আমাকে চিনেন না, আমি বকরি গুলো চড়াতে আসছি ঠিক আছে, কিন্তু এই বকরির মালিক কিন্তু আমি। অন্য একজন আন্দারে চাকরি করি, আমি অন্য একজনের আন্দারে গোলামি করি, আমার কাছে এই বকরি গুলো আমার দেওয়া হয়েছে, আমি কিভাবে আপনার কাছে এই বকরি গুলো বিক্রি করব? হযরত ওমর বলে বেশি দরকার নেই, একটা বকরি দাও আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে নগদ টাকা দিয়ে দিই। এই কথা বলার পরে হযরত ওমরের মাথায় চিন্তা ঢুকে গেল, আমি তো ওকে জিজ্ঞেস করি নাই সে বকরির মালিক নাকি সে কোনো রাখালি, এই কথা আমি জিজ্ঞেস করি নাই, না করা মাত্র সে বলে দিয়েছে আমি কিন্তু বকরির মালিক না, আমার কাছে এই বকরি গুলো আমার মালিক আমানত দিয়েছেন ঘাস খাওয়ানোর জন্য। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি দেখব তার মধ্যে আল্লাহ তাআলার ভয় কতটুকু আছে। আব্দুল্লাহ ইবনে ডাক দিয়ে বলেন, একটা বকরি দিয়ে দাও, আমি তোমাকে নগদ অর্থ এখনই পরিশোধ করে দিচ্ছি। আমার মালিক খুব চালাক মানুষ, যখন সকালবেলা হয় তখন তিনি আমার কাছে বকরি গুলো যখন বুঝায় দেন তখন একটা একটা করে গুণ গুণ দেয়, আবার যখন সন্ধ্যাবেলা হয় আমি যখন মালিকের কাছে বকরি গুলো হস্তান্তর করি আমিও একটা একটা করে গুণে গুণে দিই। আল্লাহু আকবার। হযরত ওমর বলে নিয়ে এতগুলো বকরির মধ্যে একটা বকরি দিলে কি সে বুঝবে নাকি? কিন্তু আমি এই কারণে দিব না, আমি এই কারণে দিব না, আমি আমার মালিককে ভয় পাই না, কিন্তু আমার মালিকের মালিক তো একজন আছে আল্লাহু আকবার, সে তো আমাকে অবজারভেশন করছেন পর্যবেক্ষণ করছেন আল্লাহু আকবার। আপনার সম্বন্ধেও জানি না। আব্দুল্লাহ বলে শোনো শোনো, আমি হচ্ছি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের সন্তান। আল্লাহু আকবার।
আমার কাছে কিন্তু তোকে ফিরে আসতেই হবে। পৃথিবীর কোন শক্তি তোকে আটকাতে, পৃথিবীর কোন ক্ষমতা তোকে বাঁচাতে পারবে না, আমার কাছেই তোকে ফিরে আসতে হবে। আর যখন ফিরে আসবি তখন কিন্তু আমি আল্লাহ গলায় গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিব, ঠিক কিনা বলে সম্মানিত হাজির। আমার মনে পড়ে চার বছর আগে যখন আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম ওই দেশের একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে, ওই দেশের স্বাধীনতা দিবসে, আমাদের দেশে তো স্বাধীনতা দিবসে গান হয়, নাচ হয়, দোল তবলা হয়, কিন্তু তাদের স্বাধীনতা দিবসে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, সঙ্গীত গুরুতে কোরআনের মাহফিল হয়, দৃষ্টিনন্দন এক একটা মসজিদে ওই স্বাধীনতা দিবসে অনেক দেশ থেকে কারি জায়গাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়, কোরআন তেলাওয়াতের মাহফিল হয়। ওই প্রোগ্রাম শেষ করে যখন আমরা রাত্রবেলা বের হলাম, রাত তখন প্রায় একটার কাছাকাছি, রাস্তাগুলো একেবারে ফাঁকা, ড্রাইভার গাড়ি কাটতেছি, হঠাৎ করে দেখলাম একটা রেড সিগন্যাল জ্বলে উঠল, ড্রাইভার জায়গা মধ্যে গাড়িতে পুরো রাস্তা খালি, ডানেও খালি, বামেও খালি, সামনেও খালি। আমি ড্রাইভারকে বললাম আপনি থামলেন কেন, টান দিয়া চলে যান। বলে বুঝুন বুঝে দেখছেন লাল বাতি চলছে, বলে লাল বাতি চলবে, রাস্তা তো ফাঁকা। বলে না না এত সোজা, সিসি ক্যামেরা ফিট করা আছে, রাস্তা ফাঁকা হোক, রেড সিগন্যাল হয়েছে, আমাকে গাড়ি থামাতে হবে, যদি না থামাই সকালবেলা অটোমেটিক আমার নামে মামলা হয়ে যাবে। আমি বলি বলেন নাকি আমরা বাংলাদেশে তো কোনো ডাইনার বাম নাই, ফাঁস বাড়ি দিয়ে ঢুকায়। এই যে আসতেছি এই রেলের ওইদিকে কি পটকানা কি জায়গা, সেখানে ইস্তেমা করেন যা করেন আপনি বলেন, রাস্তা কেন পুরো রাস্তা ব্লো হয়ে একেবারে রেখে দিয়েছে, কিলোমিটার পর কিলোমিটার চেয়ার, কোন ডিসিপ্লিন না। আমার পয়গম্বর আমার নবী, রহমাতুল লিল আলামিন।
আবু বকর ছিলেন সুন্দর চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলে? আল্লাহর নবীর সাথে আবু বকরের বন্ধুত্ব হয়েছে, আমরা আজকে গুনার কাজগুলো হেলায় খালি করি, যে
হাদিসটি বললাম, আল্লাহর নবী বলেছেন, কালা ইয়া আয়েশা, আয়েশা, কোন একটা আপনা থেকে আপনার গুনাহ ও হেলায় খেলায় করো না, বন্ধুদের সাথে বসছেন তো খাও না, একটু পান করো দোস্ত, আমি তো মদ খাই না, আরে তুমি আমার ক্লোজ ফ্রেন্ড, তোমাকে নিয়ে আসলাম, আরে একটু খাও না, বন্ধুদের সাথে বৈশা হেলায় খেলায় তুমিও মদ পান করলা, অথচ আমার মালিক আমার আল্লাহ এটাকে হারাম ঘোষণা করছে, এই যে খাইলা মদ, দুনিয়ার পুলিশ তোমাকে না ধরুক, আল্লাহর বাহিনী তোমাকে ধরার জন্য তৈয়ার হয়ে আছে, ঠিক না বলে? এই কারণে এই সমস্ত গুনাহ থেকে, ফাহিশা কাজ থেকে বাঁচতে বলি, আল্লাহর ভয় ছাড়া কোনোদিনই সম্ভব না। মানুষ যদি আল্লাহকে ভয় করে, মাপে ওজনে কম দেওয়া বন্ধ হয়ে যাবে, মানুষের সম্পদ লুণ্ঠন করা বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, আর এগুলো পৃথিবীর কোন আইন দিয়ে, প্রচলিত আইন দিয়ে এই অপরাধগুলো বন্ধ করা যাবে না যদি আল্লাহর ভয় না থাকে, কোরআনের শাসন না থাকে, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছেন তো? তাহলে আমাদের ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এই ডানে বামে পিছনে দুনিয়ার কোন মানুষ না দেখুক, দেখে কে? আল্লাহ। সব কিছু অবজারভেশন করছে, সব কিছু দেখতেছেন, ঠিক? আসুন আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, গুনাহগুলো ছেড়ে দিই, গুনার কাজ গুলো ছেড়ে দিই, আল্লাহ তাআলাকে আমরা যখন ভয় করবো তখন আমরা মুত্তাকিন হয়ে যাব, আর যখন মুত্তাকিন হয়ে যাব দুনিয়ার কোন গুনাহ তখন আর আমাদের কাছে ভালো লাগবে না, তখন শুধু ইবাদতের ভিতরে মজা আর মজা, নামাজ দুই রাকাত পড়ছে আর দুই রাকাত পড়তে মজা লাগবে, যদি আল্লাহকে ভয় করার মতো করতে পারি, ঠিক কিনা বলে? আল্লাহ আপনি সকলকে কবুল করুন বলি আমিন, আমিন। আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে দান করুন বলি আমিন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।